আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি হচ্ছে আপনাদের সাথে একটু জুচের রেসিপি শেয়ার করব। একদম এই গরমে রোজার ভেতরে কই যা ঠান্ডা করা একটা জুস বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো আশা করি অবশ্যই সবার কাছে ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে দেখতে পারবেন ইফতারের পরে হচ্ছে যদি এরকম একটা জুস খাওয়া যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আসলে সবারই ভালো লাগে, বিশেষ করে আপনার হচ্ছে মানে স্বামীদের মন কাড়া একটা জুস, ঠিক আছে। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি যেগুলো নিয়েছি, আমি হচ্ছে আজকে আমের জুস বানাবো, আমের জুস বানাবো। তো এর জন্য আমি এখানে কয়টা আম নিয়েছি আপনাদেরকে, দুইটা আম দিয়ে বানাবো, অবশ্য বেশি আম দিয়ে বানাবো না, একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুটো আম নিই, বেশি আম নিব না, দুইটা আম নিলাম। এবার হচ্ছে আমগুলোকে একটু ছিঁড়ে নিতে হবে। তো আগে হচ্ছে বোটার এদিকটা থেকে একটু কেটে নিই, এরপরে আমি আমগুলোকে ভালোভাবে একটু ছিঁড়ে নিই। আর আমের জুসটা, কাঁচা আমের জুস কিন্তু কম বেশি সবাই হচ্ছে এটা পছন্দ করে। বাবা, আমের ছোলাগুলো এত পুরো, ও আমার এত কুলি কটা হয় না আসলে, ছোলাগুলো অনেক পুরো, মনে হয় মেবি আম মানে কাঁচা আমের ভিতর অনেক আম থাকে না যে মোটামুটি একটু মিষ্টি লাগে, অতটা টক লাগে না, সম্ভবত ওই ধরনের আম হবে, কারণ ছোলাটা অনেক পুরো। এই ধরনের আম হচ্ছে মানে আমাদের বাড়িতে আছে, এই কারণে বুঝলাম যে এই ধরনের আম একটু, এটা ছোলা সহ আমটা খাওয়া যায়, আপনারা যদি খান তো ছোলা সহ আমটা খেতে পারবেন, মানে আমাদের বাড়িতে যে আমটা আছে। তো আমি হচ্ছে এখন এটাকে বানিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব, ইফতারের পরে খাবো এটা। তো এই যে দেখতে পাচ্ছেন ইফতারের মানে সব কিছু চপটপ অলরেডি আমার নেওয়া হয়ে গেছে, তো একটু আর একটু পরে এগুলোকে ভেজে নেব। তো আমি দুইটা আমকে এভাবে ছিঁড়ে নিই। তো আম দুইটা হচ্ছে আমার ছেঁড়া হয়ে গেছে, তো ছেঁড়ার মানে এখন ধোবো না, আবার একটু মানে এটাকে কেটে তারপরে হচ্ছে ধুয়ে নেব। আমার শরীরে অত বেশি হয় না, মানে বড় না, মোটামুটি ভালো মানে মিডিয়াম আছে। তো এটা দিয়ে আশা করি অবশ্যই অনেক ভালো হবে। তো এটার ভেতরে আমরা এটাকে বলি আমের বাড়া বা বীজ, যেটা যে যেটাই বলেন না কেন। এবার হচ্ছে আমগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নেব। এটা ফেলে দিয়ে, কারণ ওটা সহ নিজে কিন্তু কষ্ট লাগবে, তো এর জন্য কি করতে হবে ওটাকে ফেলে দিতে হবে। এবার এর গুড়টাকে কুচি কুচি করে নিতে হবে। তো এই যে আমি হচ্ছে আমগুলোকে কেটে নিয়েছি কুচি কুচি করে, এরপরে ধুয়ে নিয়েছি। এটার সাথে হচ্ছে আমি যেগুলো দেব, এই যে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা নিয়েছি আর মরিচ নিয়েছি, তিনটা হচ্ছে নাও দিতে পারি, হয়তো বা দুইটা দিব, এটা মোটামুটি ঝাল আছে এজন্য। আর এইগুলো নিয়েছি কি পুদিনা পাতা নিয়েছি, আর হচ্ছে নিয়েছি এই যে ধনিয়া পাতা, আর দিব হচ্ছে বিট লবণ, আর হচ্ছে লেবুর রস দিব। তো এতে এবার সবকিছু কেটে কুটে নিয়েছি, এখন হচ্ছে ব্যালেন্স করার পালা। ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা জগ দিলাম ব্যালেন্ডারে, এর ভেতরে এই যে আম কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিব হচ্ছে এক এক করে সবগুলো দিচ্ছি আর কি, পুদিনা পাতাগুলো দিয়ে দিব। পুদিনা পাতা দিয়ে দিলাম, এরপরে দিচ্ছি এই যে ধনিয়া পাতা, বেশি দিব না, অল্প দিচ্ছি, এই যে অল্প কাটা ধনিয়া পাতা দিলাম, আর দিব হচ্ছে দুইটা মরিচ দিব, একটু ভেঙে দেই, অবশ্যই এটা ছোট আছে, এই দুইটাই মরিচ দিলাম। এরপরে দিচ্ছি হচ্ছে চিনি, চিনিটা হচ্ছে আমাদেরকে অল্প দিতে হবে, কারণ আমরা এটাকে তো টকের জন্যই, দুষ্টগণ টক লাগে এই জন্যই খাবো, হালকা একটু মিষ্টি একটু টক আর কি, খুব ভালো লাগে হালকা একটু ঝাল। তো যাই হোক, আমি আর দিব না চিনিটা। এবারে দিব লেবুর রস, এই যে লেবুর হচ্ছে আগে রস করে নিয়ে নিই, এখন হচ্ছে আমি রসগুলো বের করে দিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে আগে থেকে রসগুলো বের করে নিয়ে দিতে পারেন,
আমি এখানে একটা লেবু দিয়ে দেবো পুরাটা। একটা লেবু পুরোই দিয়ে দিলাম। এরপরে এখানে দেখা যায় একটু এক গ্লাসের মতো পানি দিচ্ছি, এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি। আর এখন দিব হচ্ছে এটা বিট লবণ, বিট লবণ দিয়ে দিয়েছি। আর বাচ্চাটা হচ্ছে পরিমাণ মতো দিবেন। আর আপনারা চাইলে এখানে হচ্ছে মানে আমরা যে খাবার লবণটা আছে ওটাও দিতে পারেন, বাট আমি ওটা এখন দিচ্ছি না, এখন হচ্ছে ব্যালেন্স করে নিই এটাকে আগে। সবগুলো একত্রে ব্যালেন্স করে নিব। তো এর সাথে এখন এই যে দেখেন আমার অনেকটা কিন্তু এই যে হয়ে গেছে, এটা এই যে এটা কিন্তু হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমি একটু পানি অ্যাড করব। এটা তো আগে ব্যালেন্স করে নিলাম, এখন অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পরেও এটাকে আবার একটু ব্যালেন্স করে নিই। তো এই তো এটা আমার হয়ে গেল, এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিই ব্লেন্ডার থেকে। এরপরে এটাকে আমি এই জগের ভেতরে, যেহেতু আমি এখন খাচ্ছি না তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আর যেহেতু আমি কোনো ঠান্ডা পানিও ব্যবহার করিনি, যারা হচ্ছে বানিয়ে সাথে সাথে খাবেন আপনারা হচ্ছে ঠান্ডা পানি অ্যাড করে নেবেন বা হচ্ছে আইস দিবেন। আমি যেহেতু এখন খাচ্ছি না তো সেক্ষেত্রে এটাকে বানিয়ে এখন হচ্ছে ফ্রিজে রেখে দেব, ফ্রিজে রেখে দেবো। এই তো হয়ে গেল আমার আমের কাঁচা আমের জুস। তো এভাবে হচ্ছে সবাই ট্রাই করতে পারেন। জুসটা আসলে এর আগে আমি অনেক বানিয়েছিলাম, এভাবে বানালে অনেকটা মজা হয়। তো সবাই হচ্ছে কম বেশি একটু বাসায় মানে বানিয়ে নেবেন, দেখবেন খুব ভালো লাগে এটা খেতে। তো এখন আমি এইভাবে হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আমি দেখাচ্ছি, এটা ঢাকনা দিয়ে অলরেডি ঢেকে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আর আমার পেজটি হচ্ছে যারা এখনো লাইক ফলো করেনি লাইক ফলো করে দিবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।